আল্লাহর দোহায় ভিসা পেলেই বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক পাঠাবেন না। সরকারকে নিষেধ করুন যাতে সৌদি আরবে কোনো লোক না পাঠায়। ভিসা নিয়ে আসতে পারলেও এখানে কাজ নাই, কাজ পেলেও খুব কমই বেতন পায়, টাকা ছাড়া কোম্পানি আকামাও দেয় না, আকামা পেলেও নির্দিষ্ট ওই কোম্পানির বাইরে কাউকে কাজ করতে দেয় না, কেউ যদি কাজ করে তাকে অবৈধ বলে দেশে পাঠিয়ে দেয়। গত 21 বছরের প্রবাস জীবনে এমন দুরবস্থা আমি কখনোই দেখিনি। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাতানিয়া গ্রামের বাসিন্দা কবির আহমেদ আক্ষেপ করে এই কথাগুলো বলছিলেন। তিনি গত 21 বছর যাবৎ মদিনা আল মনোয়ারাতে বসবাস করছেন, বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। রোববার এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কবির আহমেদ বলেন, সৌদি সরকার আকামা, ভ্যাট ও ইন্স্যুরেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে আগের তুলনায় ফি বৃদ্ধি করায় পুরনো এবং নতুন সব বাংলাদেশের জীবনে দুঃখ নেমে এসেছে। পুরনোদের বেতন কমেছে, নতুনরা তো কাজই পাচ্ছে না, ফলে সৌদি আরবের বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় ভুগছে। কবির আহমেদ জানান, গত 2 দশক সৌদি আরবে রাজার হালে দিন কাটিয়েছেন তিনি। চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই সুযোগ সুবিধা ছিল, কিন্তু এখন চিত্র সম্পূর্ণ ভিন্ন। ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, 2600 রিয়াল বেতন পাই, আগে বাসা ভাড়া 200, পরিবহন 100 ও আকামা বাবদ 200 রিয়াল সহ কোম্পানির 500 রিয়াল কেটে নিলেও 21,000 রিয়াল বেতন পেতাম। এখন কোম্পানি 1,000 রিয়াল কেটে নিয়ে মাত্র 1600 রিয়াল বেতন দিচ্ছে। তিনি জানান, পরিবারের পীড়াপিড়িতে 5.5 লাখ টাকা খরচ করে 23 বছর বয়সী ছেলেকে মদিনাতে নিয়ে আসেন। যে কোম্পানির মাধ্যমে এসেছেন তাদের ওখানে চাকরি না থাকায় গত 7 মাস ধরে বেকার রয়েছেন। তিনি সহজেই অন্য কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তবে ধরা পড়লে দেশে ফেরত পাঠাবে এই ভয়ে ছেলেকে কাজে দেননি। পুরনো আকামার 4 মাস বাকি রয়েছে, আবার নতুন করে 5 লাখ টাকার আকামা করতে হবে। এমন অবস্থায় 4 মাস পর নিজের ছেলেকে দেশে পাঠিয়ে দেবেন বলে মনস্থির করেছেন। দেশের মানুষ যেন সৌদির ভিসা পেলেই আসার জন্য পাগল না হয়, জেনে শুনে ও বুঝে যেন না আসে, সে ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় প্রচার ও প্রচারণা চালিয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।